ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিওয়ার্স আজকে প্রোডাক্ট এইচডিএলইডি টিভির একটা বোর্ড মাদার বোর্ড ইনস্টলেশন করে তোমাদের আজকে দেখাবো আসছে ইন্টারফল ভিভাস এটা হচ্ছে কোডাক টোয়েন্টি ফোর ইঞ্চি এইচ এলইডি টিভি তা এইটার যে মাদার বোর্ড লাগানো আছে সেটা কিন্তু কোনোভাবেই রিলিজ হচ্ছে না স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না তার কারণ হচ্ছে ওপেন করে দেখায় তোমাদের এর যে অরিজিনালি মাদার বোর্ডটা রয়েছে সেই মাদার বোর্ডের সিস্টেম আইসি ডিফেক্টিভ আছে এবং সিস্টেমাইসি না চেঞ্জ করে কোনো রিক্স না নিয়ে সরাসরি মাদার বোর্ড ইনস্টলেশন করে তোমাদের দেখাবো এই সেই মাদার বোর্ডটা সি ভি ফিফটি থ্রি এ এ থার্টি টু এটা হচ্ছে এই মাদার বোর্ডের নাম্বার এবং এটা হচ্ছে থার্টি পিনের কানেক্টার এলবিডিএস কানেক্টর রয়েছে তা এটার এলবি ডি কেবিল খুলে দিলাম এটা হচ্ছে ব্যাকলাইট কানেকশান এসি কানেকশান এগুলোকে সব খুলে দিলাম খুলে তোমাদেরকে আমি আবার মাদার বোর্ডটা দেখাচ্ছি এই সেই মাদার বোর্ডটা এটা থার্টি পিনের একটা কানেক্টর রয়েছে সি ভি ফিফটি থ্রি এ এ থার্টি টু এবং এর সিস্টেম আইসি ডিফেক্টিভ খারাপ আছে এর পরিবর্তে থার্টি সিক্স পিনের তো ভিওয়ার্স তোমরা দুটি বোর্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড মাদার বোর্ড যেটা সিস্টেম আইসি খারাপ আছে এটা রিপেয়ার করা সম্ভব হচ্ছে না তাই এর পরিবর্তে আরেকটি নতুন মাদার বোর্ড আনা হয়েছে দুটি মাদার বোর্ডের বোর্ডের একটু গুণগত পার্থক্য রয়েছে এতে হচ্ছে এলবিডিএস যে কানেক্টার রয়েছে এটা থার্টি ফিনের এইচডি আর এটা হচ্ছে থার্টি সিক্স ফিনের এলবিডিএস কানেক্টার রয়েছে এটা হচ্ছে ফুল এইচডি এছাড়া এতে হচ্ছে এইচডিএমআই কানেকশন রয়েছে এতে এইচডিএমআই কানেকশান নেই কিন্তু এই এইচডিএমআই কানেকশানে কিন্তু কাজ করবে না আর অন্যান্য যে সমস্ত কানেক্টারগুলো রাইট স্যান্ড সাইডে এগুলো কিন্তু মোটামুটি সব একই আছে তা তোমাদেরকে এলবিডিএস কানেক্টারটা দেখালে বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এটা থার্টি পিনের এলবি কানেক্টর কানেক্টার আর এইটা হচ্ছে থার্টি সিক্স পিনের এলবি ডেস্ক কানেক্টার এতে কোনো অসুবিধে নেই তোমরা অনায়াসে এতে লাগিয়ে কাজ করতে পারবে এতক্ষণ তোমরা দুটো মাদার বোর্ড দেখলে এটা হচ্ছে নিউ যে মাদার বোর্ডটা আছে এটা হচ্ছে তোমার রিমোট স্যামসংয়ের রিমোট লাগে এখানে এই মাদার বোর্ডটায় স্যামসংয়ের রিমোট লাগে রিমোট আমাদের কাজে লাগবে সেটা আমি পরবর্তীকালে দেখাচ্ছি তো এই মাদার সেটিং করা হয়েছে সেটিং করার পর তাতে এলবিডিএস কেবিল কানেকশান করা হয়েছে এসি কানেকশন করা হয়েছে আর এটা হচ্ছে এলবিডিএস ভি আর তার পাশে হচ্ছে সেন্সার এবং এলইডি কানেকশান এবং তার সঙ্গে হচ্ছে ব্যাকলাইট কানেকশান এগুলো করার পর সেটিং করা হয়েছে এরপর তোমাদের আমি সেটিং করার পর টিভির পাওয়ারটাকে অন করে দেখায় টিভির পাওয়ারটা এলইডি গ্লো করছে কিন্তু ডাইরেক্ট অন হবে না এটা এটা যে রিমোটটা দেখালাম তোমাদের ওই রিমোটের সাহায্যে সেটটাকে অন করতে হবে রিমোট দিয়ে তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু লাইট এসে গেছে কিন্তু এখানে যে সিগনালটা দেখাচ্ছে সেটা হচ্ছে উল্টো দিকে অর্থাৎ মিরর ইমেজ ঠিক করতে হবে এখানে যা ছবি আসবে সেগুলো সব উল্টো আসবে তা এর হচ্ছে সার্ভিস কোডে কোড হচ্ছে মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন তা প্রথমে মেনু মেনে ওয়ান ওয়ান ফোর সেভেন মারার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি তে চলে না আমরা এবার ফ্যাক্টরিতে কোন অপশানটা সেট করলে এই মিরর এমে ইমেজ বা ছবিটা যে উল উল্টো দিকে হয়ে গেছে লেখাগুলো সেগুলো ঠিক হবে সেইটা আমি তোমাদেরকে দেখাবো তা ফ্যাক্টরি সেটিংসের নিচে আর একটা সেটিং আছে ফাংশান ওই ফাংশান সেটিংটাকে আমরা এন্টার করব এন্টার করলে আর একটা অপশান আসবে আসলে আমি লেখাটাকে একটু লেজি হয়ে যাচ্ছে অনেক সময় এবং একটু বড় করে দেখাতে চাইছি তোমাদেরকে তা ভি তোমরা ফাংশান যে লেখাটা দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার এবং জুম করে দেখাতে পেরেছি তা ফাংশনটাকে এন্টার করার পর আমরা আর একটা সেটিংস পেলাম সেটা হচ্ছে প্যানেল সেটিং প্যানেল সেটিংসটাকে আবার এন্টার করলে আমরা ওই নিচে একটা সেটিংস আছে ফ্লিপ এফ এল আই পি ফ্লিপটাকে অন ছিল এটাকে এইচ প্লাস ভিতে নিয়ে এলাম আসার পর এক্সিট করতে হবে রিমোট দিয়ে এক্সিট করার সঙ্গে সঙ্গে সেটা আর একটাই অপশান আসবে সেই অপশানটা তোমাদের আমি দেখাচ্ছি এক্সিটের পর এইদিকে আর একটা অপশান এসছে ফ্লিপ মোট হ্যাজ বিন চেঞ্জড ইয়ে স্বর্ণ এখানে আমি আবার এন্টার করব এন্টার করার সঙ্গে সঙ্গে সেটটা অফ হয়ে যাবে এবং নিজে থেকেই রিস্টার্ট নেবে সেটটা আবার রিস্টার্ট হলো এবং মিরর ইমেজটা কিন্তু চলে গেল নো সিগন্যাল লেখাটা তোমরা বা মেনু প্রেস করলে যে লেখাগুলো আসছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আর সে মিরর ইমেজটা নেই অর্থাৎ লেখাগুলো এখন স্বাভাবিকভাবে পড়া যাচ্ছে কিন্তু এই সেটের আর প্রবলেম আমি প্রথমেই বলেছিলাম এটা কোনো প্রবলেম নয় সেটটাকে বন্ধ করলে প্রতিবারই হচ্ছে রিমোট রিমোটের পাওয়ার সুইচকে দাবিয়ে আবার অন করতে হয় এটা একটা সমস্যা কোনো সময় যদি রিমোটটা খারাপ হয় প্যানেল তো কাজ করবে না সাইড প্যানেল তো সেই জন্য আমি তোমাদের আবার মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন মেরে আবার সার্ভিস মেনুতে গেলাম ফ্যাক্টরিতে গেলাম এবং এখানে যে ফাংশান বাটামটা দেখিয়েছিলাম আবার সেই ফাংশান বাটনটা যে ফাংশান যে অপশানটা সেটা দেখতে পাচ্ছ ফ্যাক্টরি সেটিংসের নিচেই আছে ফাংশান অপশানটা এই ফাংশান অপশানটাকে প্রেস করলে আর একটা অপশান আসবে সেটা তোমাদের দেখায় সেটা হচ্ছে প্যানেল সেটিং তার নিচে আমাকে একটু নামতে হবে একটু নিচে নামলে দেখা যাবে যে পাওয়ার অন মোড দেখো পাওয়ার অন মোডটা অফ আছে এটাকে আমি অন করে দিলাম রিমোটের সাহায্যে রিমোটের যে চারটে কি আছে কে সাহায্যে এটা অন করে দিলাম অন করে আমি এক্সিট করে বেরিয়ে গেলাম এবার আমি সেটটাকে তোমাদের অফ করে আবার দেখায় সেটটা অফ করলাম অন করলাম কিন্তু এখন আর রিমোট আমাকে ইউজ করতে হবে না ডাইরেক্টলি নিজে থেকেই অন হয়ে যাবে দ্য প্রবলেম ইজ সলভ সেইটি ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং